Assalamualaikum students. আমার একাডেমিক ম্যাথ উইথ মামুন স্যার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো যা হোক, আজ আমি তোমাদের ক্লাস 9-10 চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক রেশিও এই চ্যাপ্টারের যে বেজের ফর্মুলাগুলো, দ্যাট মিন্স ত্রিকোণমিতিক রেশিও কি বা কাকে বলে বা কয়টি, এই রেশিওগুলোর নামগুলো কি, কিভাবে এই রেশিওগুলো আসছে, সেই সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করব এবং এই ফর্মুলাগুলো কোনটার সাথে কার কিভাবে রিলেশন সে বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, ক্লাসটাকে বোঝার চেষ্টা করবে, রেশিওগুলোর নামগুলো কি সেগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো না হলে আমরা অবশ্যই ম্যাথগুলো কিন্তু বুঝতে পারবো না। তো আসো আমরা দেখি রেশিওগুলো কিভাবে আসছে। তো তার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আসলে ত্রিকোণমিতিক রেশিওগুলো একটি সমকোণী ত্রিভুজের তিনটি যে বাহু আছে আমরা সবাই জানি, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম আছে ভিন্ন ভিন্ন, সেটা সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ, যেটা অতিভুজ বলে, আর সমকোণ সংলগ্ন যে দুটি বাহু তার যে কোনো একটিকে ভূমি অথবা যে কোনো একটিকে লম্ব বলা হয়। এখন এটা কিন্তু জ্যামিতিক বিষয়, মানে জ্যামিতিতে যখন আমরা একটি সমকোণী ত্রিভুজ ব্যবহার করি তখন তার যে কোনো বাহুকে লম্ব, মানে সমকোণ সংলগ্ন যে কোনো বাহুকে লম্ব বা ভূমি বলা হয়। কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু এই লম্ব, ভূমি এবং অতিভুজ সবগুলোরই কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। অর্থাৎ ত্রিকোণমিতিতে সবসময়ই তুমি এই বিষয়টা লক্ষ্য করবে, অতিভুজ তো ফিক্সড, সেটা সমকোণের বিপরীত বাহু, কিন্তু লম্ব আর ভূমি এই দুইটাকে আইডেন্টিফাই করতে যদি ভুল হয় তাহলে আমাদের রেশিওগুলো কিন্তু ভুল আসবে। কেন আসবে সেগুলো আমরা এই ফর্মুলাগুলো দেখলেই বুঝতে পারব। তো দেখো আসো আমরা একটু চেষ্টা করি, অবশ্যই সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে কীভাবে আসছে আমি দেখাবো এবং এই সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো ধরো ত্রিকোণমিতিতে এটি একটি ওএক্স, একটি আদি রেখা, একটি ঘূর্ণায়মান সরল রেখা, এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন আরম্ভ করে কোণ এক্স ও ওয়াই ইকুয়াস টু থেটা, এই কোণটার অন্তর্গত নাম আমরা থেটা দিয়ে দিলাম, কোণ এক্স ও ওয়াই ইকুয়াল থেটা কোণ উৎপন্ন করলো, সূক্ষ্ম কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। ও ওয়াই বাহুর উপর আমরা যদি পি একটি বিন্দু নিই এবং পি বিন্দু হতে ও এক্সের উপর একটি পিএম লম্ব আঁকি, ফলে এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, দেখো এটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে এই তিনটি বাহুর প্রতিবার দুইটি করে বাহু দিয়ে আমরা মোট 6টি ত্রিকোণ অনুপাত তৈরি করতে পারি, এই 6টি অনুপাতকেই ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো সবার আগে এই বাহু তিনটার নাম আমাদের জানতে হবে। আমি যেটা প্রথমে বলেছি যে সমকোণের বিপরীত বাহু যেটা, দেখো পি ও এম একটি সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে এম, এই সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হিসেবে আমরা জানি যে ওপি হচ্ছে এখানে অতিভুজ হবে আমাদের, দেখো অতিভুজ ওপি। আর এই সূক্ষ্মকোণ, অপর যে দুইটি সূক্ষ্মকোণ সেই সূক্ষ্মকোণের যে কোণের সাপেক্ষে বা প্রেক্ষিতে আমরা এই অনুপাতগুলোকে নির্ধারণ করব, সেই কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটাকে বিপরীত বাহু বা ভূমি লম্ব বলা হয়। দেখো এটার নাম হচ্ছে বিপরীত বাহু বা এটাকেই আমরা লম্ব হিসাবে বলে থাকি। আর সমকোণ সংলগ্ন অপর বাহুটা, এই লম্ব বাদ দিলে যে বাকিটা থাকে অথবা অন্তর্গত বা যে কোণের সাপেক্ষে এই অনুপাতটা আমরা তৈরি করব, সেই কোণের সাথে যে বাহুটা সেইটাকে ভূমি বলা হয় বা এটাকে আরেকটি নাম আছে, এটাকে সন্নিহিত বাহু বলা হয়, সন্নিহিত বাহু। তো এই বিষয়টা কিন্তু সবসময়ই ভালো করে মনে রাখবে যে লম্বটা হচ্ছে একটি ত্রিকোণমিতির ক্ষেত্রে লম্বকে চেনা হচ্ছে সবার আগে। আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে কেউ যদি লম্বকে বুঝতে না পারে তাহলেই তার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো ভুল হয়ে যাবে।
আর লম্ব চেনার উপায় কি, সমকোণ বাদ দিয়ে অবশিষ্ট যে দুইটা সূক্ষ্ম কোণ, সেই দুইটা সূক্ষ্ম কোণের যে কোণের সাপেক্ষে বা প্রেক্ষিতে তোমরা এই অনুপাতটা লিখবে সেই কোণের বিপরীতে যে বাহু থাকবে। কোণের বিপরীত বাহু বলা খুব সোজা, আমি একটা জ্যামিতিক কথা তোমাকে বলি, সেটা হচ্ছে পি ও এম, এইটা হচ্ছে একটা ত্রিভুজ। আমরা এই ও কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু বলতে চাই। কোনো কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হলে ওই ত্রিভুজ থেকে যে কোণ সেই অক্ষরটা বাদ দিয়ে দাও, বাকি যে দুইটা অক্ষর থাকবে তাদের যার দ্বারা যে রেখা বা বাহুটা আছে সেটাই হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা যদি বলি পি কোণের বিপরীত বাহু, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে পিটা বাদ দিয়ে দিব, থাকবে ও এম, সেটাই তার বিপরীত বাহু। এম কোণের বিপরীত বাহু একইভাবে, এম বাদ দিয়ে দাও, থাকবে ও পি, ও পি হচ্ছে বিপরীত বাহু। কাজে বিপরীত বাহু বা বিপরীত কোণ এইগুলো নিয়ে খুব বেশি টেনশনের বিষয় না, আমরা এগুলোকে জানলে খুব সহজে এই অনুপাতগুলো বা সব কিছু আমরা বোঝার চেষ্টা করি। দেখো আসো, ওকে আমরা মূল ক্লাসে আসি। এই যে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, আমরা যদি দুইটি করে বাহুর, যেহেতু আমরা শিখব ত্রিকোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত, তো অনুপাত হচ্ছে এক জাতীয় যে কোনো দুইটি রাশি বা সংখ্যার তুলনা বা ভাগফল। তার মানে আমরা অতিভুজ, অতিভুজ দিয়ে দেখো মোট ছয়টি অনুপাতই করা যাবে। দেখো অতিভুজের সাথে লম্বের একটা অনুপাত হবে, অতিভুজের সাথে ভূমির একটা অনুপাত হবে, তাহলে অতিভুজ দিয়ে কয়টা, দুইটা অনুপাত হচ্ছে। একইভাবে ভূমি দিয়ে অতিভুজের ভাগফল বা অনুপাত আসবে, ভূমির সাথে লম্বের অনুপাত আসবে, এখানে দুইটা, আবার লম্ব দিয়েও কিন্তু দুইটা পাবো। তাহলে এই মোট ছয়টি, একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সর্বমোট ছয়টি অনুপাত তৈরি করা যায়। এই ছয়টি অনুপাতকেই ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের নামকরণ কীভাবে আসছে সেই বিষয়টা আমরা একটু দেখি। তো প্রথম দেখো, আমি একটু চেষ্টা করি, দেখো আমাদের যে প্রাথমিক বর্ণনা সেইগুলো কিন্তু আমরা করব না, সবার আগে আমরা এই ফর্মুলাগুলোর একটু গ্রুপ করি। সেটা হচ্ছে প্রথম গ্রুপটার নাম আমরা দিয়ে দিই অনুপাতের সূত্র। আচ্ছা, অনুপাতের সূত্র বিষয়টা একটু, এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। যখনই তুমি দেখবে যে আমরা অনুপাতের সূত্র বলার চেষ্টা করছি, দ্যাট মিন্স আমরা এটা বুঝব যে এই লম্ব ভাগ ভূমি অথবা লম্ব ভাগ অতিভুজ অথবা এইরকম যে কোনো একটা কিছু আমরা জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। তো অনুপাতের সূত্র প্রথম যেটা আসছে সেটা হচ্ছে এক নাম্বার, আমরা নাম্বার দিয়ে দিয়ে শিখব। প্রথমটাই আসছে হচ্ছে লম্বের সাথে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, আমরা ত্রিভুজের নাম অনুযায়ী এটা আমরা লিখি, লম্বটা হচ্ছে আমাদের পিএম আসবে, অতিভুজটা হচ্ছে ওপি, এইটা কোন কোন অন্তর্গত যে কোণের সাপেক্ষে আমরা করতেছি সেটা হচ্ছে থেটা কোণ। তো আমরা লিখব থেটা কোণের এই প্রথম নামটা দেওয়া হয়েছে সাইন অনুপাত, এস আই এন ই। দেখো আমাদের সম্পূর্ণ নামটা কিন্তু সাইন, এস আই এন ই, সাইন অনুপাত। আর ম্যাথমেটিক্সে এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় অনুপাত, আমরা সংক্ষেপে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নামের, মূল নামের প্রথম তিন অক্ষর, প্রথম তিন অক্ষর সংক্ষিপ্ত নাম হিসাবে ম্যাথে ব্যবহার করা হয় এসআইএন, আর অন্তর্গত কোণটা নেওয়া হয়, তার মানে আমরা এটার সংক্ষিপ্ত রূপটাও সাইন থেটা, এটার উচ্চারণটাও সাইন হবে, সাইন থেটা হবে। দেখো এইভাবে আমাদের সাইন থেটার নামটা আসছে নাম্বার দুই। দুই নাম্বার হচ্ছে ভূমির সাথে অতিভুজ। আচ্ছা, আমরা এইগুলোকে মনে রাখার একটা সুন্দর পদ্ধতি আছে, আমরা এটা লেখার শেষে সেই পদ্ধতিটা তোমাদের জানানোর চেষ্টা করব। এটাও দেখো ভূমি কত, ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ও পি, এটাও থেটা কোণের। একটি নামের পরবর্তী নামটা একটা নির্দিষ্ট সিস্টেমে আসছে, যেহেতু প্রথম নামটা সাইন, তাহলে এর পরবর্তী নামটা এর পূর্বে কো যুক্ত করে, দেখো এর পূর্বে কো যুক্ত করে কো প্লাস এই নতুন যে নামটা সেটা আমরা এখানে বসাবো। তাহলে যদি বসাই নামটা হয়ে যাবে আমাদের কোসাইন, কোসাইন অনুপাত। আর সংক্ষেপে আমরা কয়টা অক্ষর নেব, তিনটা অক্ষর, ম্যাথমেটিক্সের জন্য আমরা তিনটা অক্ষর নিয়ে কস থেটা লিখবো, এভাবে কিন্তু কস আসছে। সো আমরা যদি একটা নাম জানি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম নামটা হচ্ছে সাইন, তাহলে তার ঠিক পরের নামটা কি আমরা সেটা কিন্তু বলতে পারবো। সাইনের এস নেব,
আর এই যে সিস্টেম যেটা যে নতুন নামের পরবর্তী নামটা তার পূর্বে কো যুক্ত করে তৈরি করা হয়েছে, তো সাইনের এস নেব আর এই কো নেব, তাহলে বিষয়টা কিন্তু কস। তো আমরা সাইনের পরবর্তী সংক্ষিপ্ত রূপটা যে কস সেটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এরপর আসো নাম্বার থ্রি, তিন নাম্বারে আসছে লম্ববাই ভূমি। লম্ববাই ভূমি এই যে অনুপাতটা লম্ববাই ভূমি, এইটা আমাদের লম্বটার দেখি পিএম, ভূমি হচ্ছে ওএম, অন্তর্গত কোণ থেটা, আবার কিন্তু একটা নতুন নাম। অর্থাৎ এখানে কিন্তু একটি নতুন নামকরণের দরকার, কারণ কো একবারই আমাদের লিখতে হবে, একটা সাইন, পরেরটা ছিল কোসাইন, এখন কিন্তু আবার নতুন একটা নাম লাগবে, সেই নামটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। ট্যানজেন্ট অনুপাত সংক্ষেপে আমরা ট্যান থেটা, এই যে প্রথম তিনটা ট্যান থেটা। আচ্ছা, তো এর পরবর্তী নামটা আশা করি তোমরা এখন বলতে পারবে ঠিক আগের মতো করেই, কারণ একটা নতুন নামের পরবর্তী নামটা শুধুমাত্র ওই নামের পূর্বে কো যুক্ত করেই তৈরি করা হয়। তো এখন যেহেতু রেশিওগুলো অলরেডি তিনটা নতুন রেশিও কিন্তু আমি তৈরি করছি, তিনটি মৌলিক রেশিও, লম্ব অতিভুজ এটা একটা নতুন জিনিস, লম্ব বাই ভূমি এটাও নতুন, এবং ভূমি অতিভুজ, তাহলে এই তিনটা কিন্তু মৌলিক অনুপাত হয়েছে। তাহলে বাকি তিনটা কি হবে, এদেরকে উল্টিয়ে লেখা হবে। তো এদেরকে উল্টালে কি আসলে আমরা ওই অনুপাতগুলোই পাবো? না, আমরা জানি যে যেহেতু অনুপাত মানে ভাগফল, দুইকে তিন দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হবে, তিনকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু সেই রেজাল্টটা হবে না। তার মানে লম্বর সাথে অতিভুজের যে নাম বা যে ত্রিকোণমিতিক রেশিওটা আসবে, যে মানটা আসবে, সেটা কিন্তু অতিভুজের সাথে লম্বের ভাগ ফলে আসবে না। সো ওগুলোরও আমাদের শিখতে হবে, তবে এইগুলো তাদের উল্টায় লিখবো দেখে এদের বিপরীত অনুপাত। দেখো আমি এখানে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করছি, প্রথম তিনটা মৌলিক অনুপাত হচ্ছে সাইন কস ট্যান, আর পরবর্তী তিনটা এই তিনটাকে উল্টিয়ে আমরা পাবো নাম্বার ফোর ফাইভ সিক্স। তো ফোর নাম্বারটা কী আসবে, আমি দেখো এইখান থেকে অ্যারো চিহ্ন দিছি, তাহলে এদিক থেকে আমরা এই দিকে যদি অ্যারো চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পাবো। অর্থাৎ আমরা এখন এই তিন নাম্বার যে অনুপাত, এদেরকে উল্টিয়ে আমরা লিখব ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করবা, কারণ এইগুলোর উপরেই কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কে কার বিপরীত, কে কার বিপরীত অনুপাত, এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝবো। তো ভূমি বাই লম্ব, তো এখানে দেখে দেখেই লেখো পিএম থেটা কোণের, যেহেতু ট্যানজেন্ট তাহলে এর পরবর্তীর নামটা হবে কো ট্যানজেন্ট। কো ট্যানজেন্ট হচ্ছে এর নাম, আর সংক্ষেপে আমরা প্রথম তিনটি অক্ষর নেব, নিয়ে আমরা কট পাবো। তো এটা না দেখলেও চলতো, ট্যানের টি আর কো, তার মানে কট হবে পরবর্তী নামটা। একটা নাম ট্যান বলার সাথে সাথেই তার পরের যে নাম সেটা কিন্তু আমরা বলতে পারবো, ট্যানের টি নেব আর কো নেব, হয়ে গেল কট, তিনটা করে অক্ষর সংক্ষিপ্ত নামে ব্যবহার হবে। নাম্বার পাঁচ, এইটা হবে হচ্ছে এই যে এই দেখো এটা দুই নাম্বারটাকে আমরা উল্টিয়ে লিখব, তার মানে আমরা কী পাবো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওপি, ভূমি হচ্ছে ওএম, এটা থেটা কোণের, আবার কিন্তু একটা নতুন নাম। তো এই নামটা হচ্ছে এসিসিএএনটি সেকেন্ড অনুপাত, যার প্রথম তিনটে অক্ষর নিয়ে আমরা সেক থেটা লিখব। নেক্সট যেটা সবার শেষেরটা, সবার প্রথমটার উল্টা, তার মানে আমরা এখন লিখব অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এইটা সমান হবে ওপি বাই পিএম, তাহলে এইটা আসবে থেটা কোণের। এই সেকেন্ডের পরবর্তী নাম কিন্তু আমরা পারবো, আবার সেই একই নিয়ম, কো যুক্ত করব আর এই সেকেন্ড লিখে দেব, তাহলে পূর্ণ নাম কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন প্রথম তিনটা অক্ষর নিয়ে নামকরণ করতে হয় সংক্ষিপ্ত নাম, তো এটা কিন্তু কজ, দেখো অলরেডি কিন্তু কজ একটা চলে আসছে। তাহলে এই শেষের নামটা ত্রিকোণমিতিক ম্যাথে আমরা সবাই জানি, যারা জানি তারা দেখতে পাই যে একটি নাম তিনটা অক্ষরের না, সেটা পাঁচটা অক্ষর। কেন পাঁচটা নিচে দেখো, এর পূর্বোক্ত নামটা কি, এর ঠিক আগের নামটা ছিল সেক। আচ্ছা, সেকেন্ডের একটা নতুন নামের পরবর্তীতে কো যুক্ত করে কিন্তু তার পরের নামটা হয়, তাহলে যেহেতু এর সংক্ষিপ্ত নামটা ছিল সেক, কাজেই তার পূর্বে কো যুক্ত করে এইটাকে কোসেক থেটা পাঁচটা অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে। কারণ আমরা যদি প্রথম তিনটা নিতাম নিয়ম মাফিক,
তো তাহলে কিন্তু এই কজ এবং এটাও কজ হয়ে যেত। তো ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি একই নাম দুই জায়গায় আসতো তাহলে এটা কিন্তু একটা সমস্যার বিষয়, কারণ আমরা তখন বুঝতাম না যে অ্যাকচুয়ালি কোন কজটা লিখব। তো এই সমস্যা এড়ানোর জন্যই এটা কিন্তু পাঁচ অক্ষরে অর্থাৎ সেকেন্ড পূর্বে কো যুক্ত করে কোসেক অনুপাত তৈরি করা হয়েছে। তো এই যে অনুপাতের যে প্রাথমিক সূত্র, এই প্রাথমিক সূত্রই কিন্তু ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি কাজে লাগে। এটা আমি আবারও বলতেছি, তোমাদের অবশ্যই এই অনুপাতের সিস্টেমটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা এক এক টিচার এক এক রকমভাবে এই জিনিসগুলো শেখায়, আমি তোমাদের প্রচলিত পদ্ধতির মধ্যেই একটু শেখানোর চেষ্টা করছি। তো এই যে সিরিয়ালটা যেটা আসছে, যদি আমার ক্লাস করে ত্রিকোণমিতি বোঝার চেষ্টা করো বা বুঝতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই এই সিরিয়াল ব্রেক করা যাবে না, কারণ এই সিরিয়াল যদি ব্রেক করো তাহলে তুমি আমার কথা কিন্তু বুঝতে পারবে না পরবর্তী ক্লাসে। কেন? এই সিরিয়ালটা আজকেই তোমাদের এটা হোমওয়ার্ক হচ্ছে, এই প্রথম ত্রিকোণমিতিক ছয়টির নাম আমরা সিরিয়ালি পড়তে চাই। কিভাবে আমি একটু তোমাদেরকে বলতেছি, দেখো সংক্ষিপ্ত রূপগুলোই পড়ব, আমরা পূর্ণ নামগুলো আপাতত না জানলেও ম্যাথে কোনো সমস্যা হবে না। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইটাই তুমি প্র্যাকটিস করবে। কিভাবে? সিরিয়াল ব্রেক করবে না, সাইন বলার সাথে সাথেই পরের নামটা কিন্তু কস চলে আসবে তোমার, সাইনের এস এবং কো কস, এর পরেরটা ট্যান, ট্যান বলার সাথেই পরের নামটা ট্যানের টি আর কো হয়ে গেল কট, এরপর হচ্ছে সেক, সেকের এর যদি নেই আর আমি যদি কো নিই তাহলে আবারও কজ হয়, তো শেষ নামটা আমরা দেখলাম যেটা পাঁচটা অক্ষরে নিতে হবে, তো শেষের নামটা কোসেক। সো আমরা খুবই স্পিডে প্র্যাকটিস করবো সাইন কস ট্যান কট সেক কোসেক, এগেইন বলবো সাইন কস ট্যান কট সেক কোসেক, উল্টা দিকেও বলবো, নামবো উঠবো। কেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি জানি বা বুঝি বা বুঝতে পারছি সেটা হচ্ছে ফর্মুলা কখনো একদিকে পড়তে হয় না, সবসময় দুই দিকে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা শুধু যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এইটা যে এ প্লাস বি হোল স্কোয়ার হবে এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না, আমরা জানি দুদিকে আমাদের দরকার। সো সাইন কস ট্যান কস সেক কোসেক বলার সাথে সাথেই উল্টা দিকে পড়বো, কোসেক সেক কট ট্যান কস সাইন। আমি আবারও বলতেছি তোমরা এর চেয়েও স্পিডে পারবে, কয়েকবার প্র্যাকটিস করবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম, সাইন কস ট্যান কস সেক কোসেক, কোসেক সেক কট ট্যান কস সাইন। তো আশা করি এইভাবে তোমরা পড়বে, অবশ্যই সিরিয়াল ব্রেক করবে না। আমি আবারও বলতেছি বিভিন্ন টিচার বিভিন্ন রকমভাবে এই জিনিস বোঝায়, তো আমি আমার মতো করে তোমাদেরকে বলতেছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে এভাবেই তোমরা পড়ার চেষ্টা করবে। এখন তুমি বলতে পারো যে স্যার এই যে সাইন থেটা যে লম্ববাই অতিভুজ, কস থেটা ভূমিবাই অতিভুজ, এই জিনিসগুলো আমরা কিভাবে মনে রাখব? তো আসো, এইটা মনে রাখার জন্য একটি কবিতা আছে, অনুপাতের কবিতা, এটা প্রচলিত। এটা অ্যাকচুয়ালি কে প্রথম তৈরি করছে বা মানে কে এই কবিতাটা লিখছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমি জানি না, হয়তো কেউ জানতে পারে, তো জানলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে, তো আমার তাহলে জানা হবে। এটাও আমি কোনো এক টিচারের কাছে অবশ্যই শিখছি, আমি যার কাছে পড়ছি, তো ওই এটার নামটা অবশ্য আমি এটাকে এই কবিতার নামটাকে আমরা অনুপাতের কবিতা, এই ছয়টি সূত্র মনে রাখার জন্য অনুপাতের কবিতা আছে, এই কবিতাটা পড়বে। এটা আমি তোমাকে একটু ভিন্ন ভিন্নভাবে পড়ার সিস্টেমটা বলে দিচ্ছি, যে শুধুমাত্র পড়লে হবে না, পড়ার সিস্টেমটা যদি একটু সবার চেয়ে অন্য রকম হয় তাহলেই কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ভালো মনে রাখতে পারব। তো অনুপাতের কবিতাটা হচ্ছে, সাগরে লবণ অতি, আমি এইটা কিন্তু পরিবর্তন করছি, অ্যাকচুয়ালি আমি এটা শিখিনি, আমি শিখছিলাম সাগরে লবণ আছে, কবরে ভূত আছে টেরা লম্বা ভূত, এই আছে শব্দটাকে আমি পরবর্তীতে বাদ দিয়ে, যেহেতু এইগুলো লম্ব ভূমি অতিভুজকে মিন করে সেই জন্য অতিমানেও তো অনেক সাগরে লবণ অতি, সেই হিসাবে আমি অতি ব্যবহার করছি। এরপর হচ্ছে কবরে ভূত অতি, ভূত অতি, ভূতটা দেখতে হবে টেরা, কেমন টেরা, অনেক লম্বা লম্বা ভূত, একটু মজা নিয়ে পড়বে। এই তিনটাই কিন্তু
ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক তিনটা বিষয় আছে আর প্রথম তিনটা যদি জানি পরের তিনটা কি হবে সেটা আমরা জানি সো আমরা পড়ব সাগরের লবণতি দেখো প্রত্যেকটা লাইনে তিনটি করে শব্দ আছে প্রথম শব্দ আমি একটু বোঝানোর চেষ্টা করি প্রথম শব্দ দ্বারা অনুপাতের নামকে নির্দেশ করে মানে মিন করে দ্বিতীয় শব্দ হচ্ছে লব এবং তৃতীয় শব্দ হচ্ছে সেই অনুপাতের হর যেহেতু এটা অনুপাতের কবিতা ত্রিকোণমিতিক অনুপাতের কবিতা কাজেই প্রথমটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের নাম দ্বিতীয়টা হচ্ছে ওই অনুপাতের লব তৃতীয়টা হচ্ছে অনুপাতের হর তার মানে সাগরে উচ্চারণগত দিক দিয়ে দেখো সাইনের সাথে মিলে যায় লবণে দেখো লম্ব এই যে লবণে লম্ব আর অতীতে অতিপুষ তাহলে একইভাবে কবরে ভূত অতি উচ্চারণগতভাবে কবরে মানে কস কস থেটা সমান সমান ভূমি বায়ু অতিপুষ টেরা লম্বা ভূত টেরাতে ট্যান লম্বাতে লম্ব ভূতে ভূমি তো যাই হোক এটা আমরা এইভাবে পড়ব অনুপাতের কবিতা আমরা অবশ্যই বুঝে পড়ব না বুঝে না তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সাইন থেটার অনুপাতটা কী বলো তো দেখি তখন আমরা কিন্তু এটা মনে রাখব যে সাগরে লবণতি তার মানে লম্ববায়ু অতিপুষ তো এটা দুইভাবে পড়বে সাগরে লবণতি কবরে ভূততি টেরা লম্বা ভূত এটা যেমন পড়বে আর একটা সিস্টেম আমি দেখাচ্ছি এইভাবে পড়বে মাঝেরটা থেকে শুরু করে অনুপাত থেকে নামের কাছে কীভাবে আসবে লবণতি সাগরে ভালো করে শোনো লবণতি সাগরে মানে লম্ববায়ু অতিপুষ তাহলে এটা সাগরে মানে সাইন ভূততি কবরে ভূমিবায়ু অতিপুষ এটা তাহলে কজ হবে লম্বাভূত দেখতে কেমন লম্বাভূত টেরা তার মানে লম্ববায়ু ভূমি এটা হচ্ছে ট্যান হবে তো আশা করি এই অনুপাতের যে প্রাথমিক ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত সেটা কীভাবে আসছে সেই অনুপাতগুলোর নাম এবং কে কার বিপরীত আর এক রকমভাবে এই এইটাকেই পড়বে সেটাও আমি বলে দিচ্ছি কীভাবে পড়বে যে সাইন কস ট্যান কস সেক কোসেক এর মধ্যে প্রথম তিনটি হচ্ছে মৌলিক সাইন কস ট্যান আর এই তিনজনের বিপরীত হচ্ছে কট সেক কোসেক এখন কে কার বিপরীত দেখো সর্ব তুমি যখন এই সিরিয়াল মনে রাখবা তখন কিন্তু তোমার সুন্দর একটা সিস্টেম মনে হবে যে সাইনের বিপরীত প্রথমটার বিপরীত শেষেরটা দ্বিতীয়টার বিপরীত চতুর্থটা তৃতীয়টা সরি পঞ্চম এবং তৃতীয় চতুর্থ তো এই যে সাইন কোসেক কোসেক সাইন এই কথাটা একটু বিপরীত অনুপাতগুলোর নাম একটু মাথায় রাখার চেষ্টা করবা এভাবে বলবে যে সাইন কোসেক কোসেক সাইন দ্যাট মিন্স সাইনের বিপরীত কোসেক কোসেকের গুণাত্মক বিপরীত হচ্ছে সাইন এরপর কস সেক সেক কস ট্যান কট কট ট্যান তাহলে আজকে আমি তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দিচ্ছি যেটা তোমরা প্র্যাকটিস করবে সর্বপ্রথম হচ্ছে এই ত্রিকোণমিতিক ছয়টি অনুপাতের সিরিয়াল নাম কোনো রকম ব্রেক করা যাবে না সেকেন্ড হচ্ছে কে কার বিপরীত থার্ড হচ্ছে এই অনুপাতগুলো কোন কোন বাহুর অনুপাত দ্বারা কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হলো তার এই কবিতা যে দুভাবে আমি পড়লাম সেভাবেই তোমরা পড়বে তো ওকে আশা করি তোমরা বোঝার চেষ্টা করছো বা বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটাও জানাবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করব আমার অভিজ্ঞতা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই তোমরা এটাকে দেখবে আমার সাথে থাকবে চ্যানেলটাকে ভালোবাসবে তোমাদের ভালোবাসায় আমাকে পরবর্তী ক্লাস দিতে উৎসাহিত করবে আমি আমার অভিজ্ঞতা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে ম্যাথ বিষয়টা বোঝানোর চেষ্টা করব তো পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম